এই গজলটিতে আমি দুটি টপিক রাখছি, যেহেতু আমার যুবক ভাই এবং চাচাজিরা আছেন, আম্মা জান বোনেরা আছেন। যুবক ভাই এবং চাচাজিদের জন্য টপিকটা হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের যে কুষ্ঠ রোগ হয়েছিল, সেই কুষ্ঠ রোগ থেকে তিনি কিভাবে মুক্তি পেয়েছিলেন। আপনারা মন দিয়ে শুনবেন, গজলের মধ্যে পেয়ে যাবেন। আর আমার আম্মা জানাজের জন্য পয়েন্টটা থাকলো হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি বিবি রহিমা, তিনি কেমন স্বামী সেবা করেছিলেন। এই গজলের মধ্যে আমার আম্মা জানারা বুঝতে পারবেন। এটা দুটি টপিক দিয়ে আমি গজলটি বলছি, মন দিয়ে শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মোতি ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী ছিলেন আইয়ুব নবী, এক সময় তানার হয়েছিল কঠিন ব্যাধি, সেই ব্যাধি ছিল সারা শরীর দেখো পচে যায়, আত্মীয় স্বজন তখন সবাই ছেড়ে চলে যায়। আর আইয়ুব নবীর আগে যারা বিবি ছিল, দুর্গন্ধে তারা বাপের বাড়ি পালিয়ে গেল, কিন্তু বিবি রহিমা রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না। স্বামীর যে বড়ই ভালোবাসে স্বামীর দিওয়ানা, বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। হয়তো ভাবতে পারেন যে বিবি রহিমা হয়তো গরিব ঘরের মেয়ে ছিল, ওই জন্য স্বামীর কাছে পড়েছিল। তা না হলে ওই অবস্থা কেউ থাকে নাকি, সবাই চলে গেছে, বিবি রহিমা কেন স্বামীর কাছে পড়ে থাকলো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, বিবি রহিমা কেমন ঘরের মেয়ে ছিল, কেমন সুন্দর দেখতে ছিল। কবি লিখছে, শুনুন শুনুন, বিবি রহিমা রাজার বেটি বড়ই সুন্দরী, বিবি রহিমা রাজার বেটি বড়ই সুন্দরী, আজ স্বামীর সেবায় দেখো কেমন হয় গো ভিখারি। নগরবাসীরা সবাই যখন স্বামীকে তাড়িয়ে দেয়, বিবি রহিমা স্বামীকে নিয়ে বাইরে চলে যায়। আর বাইরে আসিয়া স্বামীর দেহে কাপড় জড়িয়ে দেয়, আপন স্বামীকে দেখো নিজের কাঁধে তুলে নেয়। রাতের আঁধারে দেখো দুজন বনবাসে চলে যায়, ধৈর্য ধরিয়া আল্লাহ পাকের ইবাদত করে যায়। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমা স্বামীকে নিয়ে জঙ্গলে চলে গেলেন, সেখানে আল্লাহ নামের ধ্যানে মশগুল হয়ে গেছেন, কিন্তু বিবি রহিমা দেখলেন এইভাবে যদি দিনের পর দিন কেটে যায়, তাহলে আমার স্বামী এই যে অসুস্থ অবস্থায় শরীর পচে গেছে, আমার স্বামীকে হয়তো আমি হারিয়ে ফেলবো, আমার স্বামী হয়তো ইন্তিকাল করে যাবে, না আমি এটা হতে দেব না। তখন বিবি রহিমা কি করলেন, গ্রামে ছুটে চলে গেলেন। গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, আমাকে একটু কাজ দিন, আমি সেই কাজ করব, বিনিময়ে আমাকে কিছু অর্থ দেবেন, সেই অর্থ দিয়ে আমি স্বামীর জন্য ওষুধ কিনে নিয়ে যাব। যখন প্রতিটা বাড়িতে যাচ্ছে, প্রত্যেক বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কেন বিবি রহিমার গায়ে তার স্বামীর দুর্গন্ধ পচা গন্ধ বার হচ্ছে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, স্বামীর শরীরের দুর্গন্ধ গায়ে বিবি রহিমা, তাই গ্রামের মানুষ কাজকর্ম দেয় না। আর তখন বিবি রহিমা সবাইকে অনুরোধ করিল,
সারা শরীরে দুর্গন্ধ বলে তাড়িয়ে দিল। তখন বিবি রহিমার কাপড় দেখে এক মহিলা কয়, বিবি রহিমার কাপড় দেখে এক মহিলা কয়, তোমার মাথার চুলগুলি কি বেচবে আমায়, বলে যদি তোমার, বলে যদি তোমার চুলগুলি ওই বেচে দাও আমায়, নগদ ভালোই দামেতে পয়সা দেব নগদে তোমায়। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। প্রতিটা বাড়িতে থেকে যখন তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছে কেমন দুর্গন্ধ, কেউ কাজ দিচ্ছে না। পরিশেষে এক মহিলা বলল, আমি তোমায় টাকা দিতে পারি, তুমি তোমার স্বামীর জন্য ওষুধ কিনে নিয়ে যাবে, তবে আমার শর্ত আছে, তোমার মাথার চুল কেটে আমাকে বিক্রি করে দিতে হবে, তাহলে আমি তোমায় কিছু অর্থ দেব। আচ্ছা আমার যুবক ভাইরা বলুন, আমরা যুবকরা যদি মাথার চুল ন্যাড়া হয়ে যায়, একবার ন্যাড়া হয়ে যায়, তবুও গ্রামে ঘুরতে পারবো, পারবো কি পারবো না, তবুও বাইরে বার হতে পারবো, কিন্তু কোন মহিলা, কোন আমার বোন যদি ন্যাড়া হয়, সেই বোন কি আর বাইরে বার হতে পারবে? পারবে না নিশ্চয়ই, কেননা মেয়েদের সৌন্দর্য চুলে, তো সেই বোন আর বাইরে বার হতে পারবে না। তবে বিবি রহিমা কেমন স্বামীকে ভালোবাসতেন দেখো না, হারে শুনলে অবাক হয়ে যেতে হয় যে বিবি রহিমা তখন কি করলেন, যে আমার স্বামী ওইভাবে ওই অবস্থায় যদি পড়ে থাকে আমার স্বামীকে তো আমি হারিয়ে ফেলবো, না না আমি তা হতে দেব না, হোক না আমার চুল বিক্রি হয়ে যাক, আমি ন্যাড়া হয়ে যাই তবুও ভালো। তখন বিবি রহিমা কি সিদ্ধান্ত নিলেন শুনুন। বিবি রহিমা শুধুই স্বামীর কথা ভাবিয়া, মাথার কিছু চুল বেচে দেয় কিছু রাখিয়া, ওদিকে দেখো শয়তান এসে আয়ুব নবীর কয়, তোমার বিবি চুরি করিলে ধরা পড়ে যায়, আর চোর বলিয়া গ্রামবাসীরা সবাই মিলিয়া, মাথার যত ওই চুল ছিল সব দিল কাটিয়া। বিবি রহিমা, বিবি রহিমা স্বামীর তরে ওষুধ কিনিয়া, দেরি না করে স্বামীর কাছে এলো ফিরিয়া। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। তারপর কি ঘটলো কবি ছন্দের মাধ্যমে লিখছি দেখুন। বিবি রহিমা স্বামীর কাছে যখন ফিরে আসিল, আয়ুব নবীজি বিবির মাথার দিকে চাহিল, শয়তানের কথা সত্যি হলো মাথা যে ন্যাড়া, শয়তানের কথা সত্যি হলো মাথা যে ন্যাড়া, বিবির প্রতি আয়ুব নবী উঠল রাগিয়া, বলে কতদিন এমন ভাবে চুরি করিয়া, আমার তরে ওষুধ পানি আনো কিনিয়া, স্বামীর এমন, স্বামীর এমন কথা শুনে বিবি রহিমা চোখের পানিতে বুক ভেসে যায় কান্না থামে না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিক্রি করে দিলাম সেই সামিয়া জামাই ভুল বুঝছে, তখন বলছে আল্লাহ আমি কোথায় যাব। তখন আল্লাহ গায়েব হতে হযরত আইয়ুব আলাইহিসসালামকে জানিয়ে দিলেন সত্য কথাটা, এবং কোন দিন থেকে আইয়ুব নবীর কুষ্ঠ রোগ ভালো হয়েছিল এই ছন্দটা শেষ ছন্দ শুনলে আপনারা বুঝতে পারবেন। শুনুন শুনুন শুনুন। বিবি রহিমা কেঁদে কেঁদে খোদার দারে কয়, আল্লাহ গো আমি করব কি আজ বলে দাও আমায়, আল্লাহ তালা
রহতে আয়ুব নবীকে বিবি রহিমার কথাগুলি জানিয়ে দেয় তাকে ভুল বুঝতে পেরে আয়ুব নবী কাছে ডাকিলেন বিবি রহিমার হাতটি ধরে আদর করিলেন খোদার কি লীলা সেদিন হতে আয়ুব নবীজির কুষ্ঠ ব্যাধি হয় দূর হয়ে যায় ভালো হয় শরীর কবি বনি আমি কবি বনি আমি আজ লেখে এমন করুন ঘটনা স্বামীর সেবা করতে যেন কেহ ভুল না বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারী নজির পাবে না নারী তো বি কার হবে হাত উঁচু করো দেখি ওই আমার ওই এসো চলে এসো বলো তো দেখি কোন কবি লিখেছে এই গজলটা কবি বনি আমি আলহামদুলিল্লাহ ঠিক বলেছে মানা অনেকে হাত উঁচু করেছে কবি বনি আমি তবে সবার মধ্যে আগে হাত উঁচু করেছে আমার এই ছোট্ট ভাইটা তার জন্য একটা পুরস্কার দিয়ে দিচ্ছি অত্যন্ত ভালো লাগছে গ্রামের ছেলেরা দেখুন কত সুন্দর মন দিয়ে গজলগুলো শুনছে আর বাচ্চাদের উৎসাহ বাড়ানোর জন্য এটা করা তোমরা তোমাদের মন খারাপ হচ্ছে না তো এখন আছে পুরস্কার এখন আছে কোনো চিন্তার কারণ নেই তবে অনেক সময় হয়ে যাচ্ছে আর বেশি সময় না আমরা যে সময় নিয়েছিলাম প্রায় সন্নিকটে